প্রিয় দর্শক, আমরা এখন থার্ড স্টেপে আসি, অর্থাৎ ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এর থার্ড স্টেপ আমরা ফার্স্ট দুটি স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যারা এখনও ওই দুটি স্টেপ কমপ্লিট করেননি তারা আমার আগের দুটি ভিডিও দেখে নেবেন এবং ওই দুটি স্টেপ কমপ্লিট করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি দেখাবো কীভাবে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ থার্ড স্টেপে আমরা আছি এখন। আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনার ইউটিউবে লগ ইন করবেন, youtube.com। ওকে, ইউটিউবে লগ ইন করবেন। ইউটিউবে লগ ইন করার পর আপনারা এখান থেকে যেতে হবে বাম ডান দিকে উপরে যে অপশন থাকে এখান থেকে যেতে হবে ক্রিয়েটর স্টুডিও। এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে আপনার ফুল অ্যাকাউন্টের যে অপশনগুলো, ইউটিউব অ্যাকাউন্টের অপশনগুলো সব এখানে চলে আসছে। এখান থেকে আপনি অ্যানালিটিক্সে ক্লিক করবেন। অ্যানালিটিক্সে দেখতে পারেন এখানে আমরা কোনো ভিডিও আপলোড করিনি এখনও, আমরা নেক্সট আমরা ভিডিও আপলোড করব। আপনারা এর চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আপনি এখানে যে অপশনগুলো দেখতে পারেন, এখানে অনেকগুলো অপশন সবুজ কালারের মার্ক হয়ে আছে, অর্থাৎ এগুলো ইনেবল। আপলোড করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট ভিডিও রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন। শুধুমাত্র এখানে মনিটাইজেশন, অর্থাৎ শুধুমাত্র ইউটিউব চ্যানেল চালালে হবে না, ভিডিও আপলোড দিলে হবে না, সেই ভিডিওতে আপনার অ্যাড আনতে হবে, অর্থাৎ মনিটাইজ করার পরে ওই ভিডিওতে অ্যাড শো করবে এবং তারপর আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এখন মনিটাইজে এখানে ইনএলিজিবল দেখাচ্ছে, আমরা এটিকে প্রথমে এলিজিবল করব, অর্থাৎ মনিটাইজেশন করার মতো তৈরি করব। এটি করতে হলে আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। এখান থেকে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে বাংলাদেশ থেকে আসলে মনিটাইজেশন আপাতত বন্ধ আছে। এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইউএসএ। আমরা ইউএসএ সিলেক্ট করব, নিচের দিকে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভ দেওয়ার পর আমরা আবার চলে যাব স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। এখানে এখন দেখবেন এই যে এখানে ইনেবল অপশনটা আসছে, মনিটাইজেশন এখন ইনেবল করতে পারবেন। তো এখন আমরা ইনেবলে ক্লিক করলাম। ইনেবলে ক্লিক করার পর অ্যাকাউন্ট স্ট্যাটাস মনিটাইজেশন নট ইলেভেন, ইউ ক্যান অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অ্যাট এনি টাইম। আপনারা যে কোনো সময় মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। রিড অ্যান্ড এগ্রি টু দ্য পার্টনার প্রোগ্রামস টার্মস। এখন আপনাকে স্টার্ট পার্টনার প্রোগ্রামের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেখানে সব কিছু সিলেক্ট করতে হবে। এখানে আই এগ্রি, আই উইল নট অপ্ট এনি, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করবো এখন সাইন আপ ফর অ্যাডসেন্স। সেকেন্ড স্টেপ, সাইন আপ ফর অ্যাডসেন্সে ক্লিক করবো আমরা। ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স এই অপশনটা আসবে, এখান থেকে আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন। এখন এই অপশনটা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন, ইয়েস দিবেন। ওকে, ইয়েস দেওয়ার পরে এখানে অটোমেটিক মাই ওয়েবসাইটে আপনার ইউটিউবের লিঙ্কটি এখানে শো করবে। ওকে, এটা আপনার কিছুই করা লাগবে না। কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কন্টেন্টে ভিডিও বানাইতে চাচ্ছেন সেখানে আপনাকে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাতে ভিডিও তৈরি করতে চান তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, যদি ইংলিশে ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ইংলিশ সিলেক্ট করে রাখবেন। তো আমরা এখানে ইংলিশ রাখলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করব। এবার আপনাকে আপনার ইনফরমেশনগুলো এখান থেকে পূরণ করতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনাকে অ্যাড্রেস দিতে হবে এবং আপনার সঙ্গে গুগল যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনার কোন অ্যাড্রেসে চিঠি পাঠাবে বা আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন পাঠাবে সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট টাইম জোন, ঢাকা টাইম জোনের যেটি আছে এখান থেকে সিলেক্ট করবেন। টাইম জোন
এই যে ঢাকা UTC 6 ঢাকা। ওকে, এখন অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টটা কি ব্যক্তিগত নাকি পাবলিক, বা আপনার কোনো কোম্পানি আছে? এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি রাখব। অ্যাড্রেস লাইন 1, আমরা এখান থেকে একটি অ্যাড্রেস দিব। আমরা যে ফোন নাম্বারটি দিয়েছিলাম ওখানে 29, ফোন নাম্বারটি দিব। কাস্টমাইজ হেলথ অ্যান্ড ইন পারফরমেন্স সাজেশন, এখানে আপনারা ইয়েস দিবেন, নিউজ লেটারে ইয়েস দিবেন, সব কিছুতে ইয়েস দিবেন। এটি নো দিবেন, ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, এটা কোনো ইনফরমেশন অ্যাবাউট আদার প্রোডাক্টস ইয়েস দিবেন। ওকে, এখন সব কিছু আমরা কমপ্লিট করে ফেলছি। সাবমিট মাই অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবো এখন। সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, এখন আপনাকে ইয়েস আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট দিতে হবে। এখানে সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট দিবেন। ব্যাক টু ইউটিউব, আমরা এখন ব্যাক টু ইউটিউবে চলে যাব। ওকে, এখন বাই টেলিং আস দ্য টাইপ অফ অ্যাডস টু টার্ন, ইউ কুড স্টার্ট আর্নিং মানি অ্যাজ সুন অ্যাজ চ্যানেল ইজ অ্যাপ্রুভড। আমরা এখানে স্টার্ট দিব, সেভ দিব, সব কিছু সিলেক্ট করে দিবেন এখান থেকে। এখন গেট রিভিউ আফটার রিসিং 10,000 ভিউজ। এখন আপনাকে ভিডিও আপলোড করা শুরু করতে হবে, এবং 10,000 ভিউ হওয়ার পরে আপনাকে ইউটিউব আপনার ভিডিওতে মনিটাইজ করার সুযোগ দিবে। অর্থাৎ আমাদের 10,000 ভিউ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। এখন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন, কীভাবে ভিডিও ট্যাগিং করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন সব কিছু আপলোড করতে পারেন কীভাবে খুব সহজে, এবং কীভাবে খুব দ্রুত 10,000 ভিউ পেতে পারেন। নেক্সট ভিডিওগুলো দেখতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও দেখে যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর এই ভিডিওতে লাইক কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম ফেস করেন, বা আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। ধন্যবাদ সবাইকে। I'll see you in the next video.